হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের এসএসসি ফিজিক্স সাজেশন সিরিজের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সবার প্রিয় ইমরান মোস্তফা ভাইয়া ফ্রম সিএসি বুয়েট এবং ফিজিক্স এবং আইসিটি ইনস্ট্রাক্টর অ্যাট 10 মিনিট স্কুল। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব এই ফিজিক্সের চ্যাপ্টার 8, যেটা হচ্ছে আলোর প্রতিফলন, এই অধ্যায়ের বিগত 4-5 বছরে কী কী গুরুত্বপূর্ণ টপিকে প্রশ্ন এসেছে এবং কতগুলো প্রশ্ন এসেছে। তোমরা যদি এই লিস্টটা দেখো, তোমরা দেখবে এই অধ্যায় থেকে কিন্তু আমাদের আলোর প্রতিফলন ব্যবহার করে আমাদের প্রতিবিম্বের দূরত্ব বের করা এবং প্রতিবিম্বের আকার বের করা দিয়ে অনেক রকম প্রশ্ন এসেছে। এছাড়াও এই অধ্যায়ে আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে আমাদের যে দর্পণ রয়েছে, গোলীয় দর্পণ, অবতল বা উত্তল, এই অবতল এবং উত্তল দর্পণে বিম্বগুলো বা বিম্বের অবস্থান কোথায় হবে সেই চিত্রগুলো বা রশ্মি চিত্রগুলো অঙ্কন থেকেও প্রশ্ন এসেছে। সো চলো বন্ধুরা আমরা দেখে ফেলি, এই অধ্যায় থেকে যদি আমাদের প্রশ্ন করতে বলা হয় তাহলে কোন কোন টপিকে কোন কোন বিষয়ে বেশি প্রশ্ন আসতে পারে। তো চলো বন্ধুরা এখনই শুরু করে দেই। এই অধ্যায়ের একদম প্রথম থেকে যদি আলোচনা শুরু করি, আমরা দেখব প্রথমে আলোর প্রকৃতি বা নেচার সম্পর্কে বলা হচ্ছে। এখানে বলা হয়েছে আলো হচ্ছে একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আমরা যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের রেঞ্জটা দেখতে পাই, এর মাঝে কিন্তু খুব ক্ষুদ্র একটা অংশ দৃশ্যমান, বা 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত যে তরঙ্গদৈর্ঘ্যের আলো রয়েছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, সেটাই হচ্ছে আমরা চোখে দেখতে পাই। এবং এখানে কালারগুলো বেনিয়া সহকলা বা VIB, GYOR, ভায়োলেট থেকে শুরু করে আমাদের রেড পর্যন্ত একটা স্পেকট্রাম পাওয়া যায়। তো এই স্পেকট্রাম হচ্ছে আমরা বলতে পারি আলো, এবং এই স্পেকট্রামটা যখন আমাদের চোখে এসে হিট করে এই তরঙ্গটা, তখন আমরা সেই কালারটা দেখতে পাই। এবং এই কালার দেখতে পাওয়ার ভেতরে আসলে খুব সুন্দর একটা ধারণা আছে। যেমন ধরো, তোমার কাছে যদি বলা হলো একটা লাল গোলাপ আছে, তাহলে বস্তুটা লাল কেন দেখাচ্ছে? যখন ওই বস্তুটা লাল কালার ব্যতীত অন্য সকল তরঙ্গদৈর্ঘ্যের আলোকে শোষণ করে নেয়, তখন সেই বস্তুটাকে আসলে আমরা লাল দেখি। কোনো বস্তুকে কালো আমরা কেন দেখি? যখন ওই বস্তুটা সকল তরঙ্গদৈর্ঘ্যের আলোকে শোষণ করে নেয়, তখন আমরা সেই বস্তুকে কালো দেখি। কোনো বস্তুকে সাদা কখন দেখি? যখন সে সকল রঙের তরঙ্গদৈর্ঘ্যের আলোকে প্রতিফলিত করে দেয়। তাহলে এক্ষেত্রে আমরা আলোর 3টা ঘটনা দেখতে পাই। যখন একটা আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার চেষ্টা করে, তখন এখানে হয়তো আলোর প্রতিফলন হতে পারে, আলোর প্রতিসরণ হতে পারে, আলোর শোষণ হতে পারে। সো এই 3টি ঘটনার আলোর প্রতিফলন নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা আছে। এবং এখানে প্রথমে যদি আমরা দেখি, সমতল দর্পণের কথা বলা আছে। এবং এই সমতল দর্পণে যখন আলো এসে পড়বে, তখন আমাদের লক্ষ্যবস্তু থেকে আমাদের আয়না যতদূর বা সমতল দর্পণ যত দূরে অবস্থান করছে, আমাদের সমতল দর্পণ থেকে কিন্তু তার বিম্বটাও ঠিক ততটুকু পেছনে তৈরি হবে। এই ক্ষেত্রে আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্ব কিন্তু সমান। এই রকম কিছু প্রমাণ তোমাদের চলে আসে। এবং এই ক্ষেত্রে তোমাদের আরও বেশ কিছু প্রমাণ আছে, যেমন আপতন রশ্মি বা আপতিত রশ্মি যদি থিটা কোণে বেঁকে যায়, তাহলে কিন্তু প্রতিফলিত রশ্মি 2θ কোণে বেঁকে যাবে। এছাড়াও সমতল দর্পণে কোনো একটা বস্তুর সম্পূর্ণ উচ্চতা বা সম্পূর্ণভাবে দেখতে হলে সমতল দর্পণটাকে তার উচ্চতার অর্ধেক হতে হয়। এবং F=R/2, যেখানে F হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব এবং আর হচ্ছে বক্রতার কেন্দ্রে ব্যাসার্ধ। এই ফর্মুলা দিয়েও আমাদের যে গোলীয় দর্পণগুলো রয়েছে, অবতল দর্পণ বা উত্তল দর্পণ, সেখান থেকে কিন্তু ফোকাস দূরত্ব বা বক্রতার ব্যাসার্ধ বের করতে হতে পারে। তো এই ক্ষেত্রে প্রথম দিকে সমতল দর্পণের কিছু প্রমাণ আমরা দেখব, এবং এরপর আমাদের যে অবতল দর্পণ রয়েছে বা আমাদের উত্তল দর্পণ রয়েছে, এই উত্তল দর্পণে বেশ কিছু জিনিসপত্র আমাদের জানতে হবে। যেমন এখানে একটা ফর্মুলা আমরা জানি, F=1/U+1/V, যেখানে U হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, ভি হচ্ছে বিম্বের দূরত্ব, এফ হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব নেগেটিভ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু ফোকাস দূরত্বটা পজিটিভ। কেন অবতল দর্পণে আমরা নেগেটিভ চিন্তা করছি? কারণ দেখা যাচ্ছে অবতল দর্পণে আমাদের আলো যেদিক থেকে এসে পড়ে, আলো কিন্তু সেদিকে আমাদের বিম্ব তৈরি হয়, আর আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি তার বিপরীত দিকে বিম্ব তৈরি হয়। আর উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা দেখা যায় যে আলো যেদিক থেকে এসে পড়ছে, বিম্বটা কিন্তু আমাদের দর্পণের পেছনে গঠিত হচ্ছে। তো এই দুই ক্ষেত্রে আমাদের ফোকাস দূরত্ব এফ এর মানটাকে ডিনোট করে বা এফ এর চিহ্ন দেখে আমরা বলে দেবো যে আমাদের দর্পণটা কি অবতল নাকি দর্পণটা উত্তল। এবং এখানে ইউ তো সবসময় আমাদের লক্ষ্যবস্তু দূরত্ব, এটা সবসময় পজিটিভ হবে। এবং ভি এর চিহ্ন দেখে আমরা বলে দিব বিম্বটাকে আসলে বাস্তব নাকি অবাস্তব। ভি যদি পজিটিভ হয় তাহলে আমরা বলবো বিম্ব বাস্তব, ভি যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলবো আমাদের বিম্বটা অবাস্তব। তাহলে এই ক্ষেত্রে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের যে প্রধান অক্ষ রয়েছে, প্রধান অক্ষের উপর আমাদের যে লক্ষ্যবস্তু রয়েছে, সেই লক্ষ্যবস্তুর বিভিন্ন পজিশনের জন্য কিন্তু বিম্বের পজিশন চেঞ্জ হয়ে যায়। এবং এক্ষেত্রে সবসময় মনে রাখতে হয় যে আলোক কেন্দ্রে যদি আমাদের লক্ষ্যবস্তু থাকে, তাহলে কিন্তু বিম্বটা ঠিক আলোক কেন্দ্রেই
উল্টো দিকে নিচু হয়ে গঠিত হয় এবং যত আমরা বস্তুটাকে লক্ষ্যবস্তুকে সামনের দিকে নিয়ে আসি আমার বিম্বটা কিন্তু তত পেছন দিকে যাওয়া শুরু করে আবার লক্ষ্যবস্তুকে যত পেছন দিকে নেওয়া হয় বিম্বটা ঠিক তত সামনে আসা শুরু করে তো এই ক্ষেত্রে অবতল দর্পণে সবসময় বিম্বটা আমরা বাস্তব পাই এবং এই ক্ষেত্রে 1/u 1/v এবং 1/f এর মানগুলো আমরা সিমিলারলি বের করতে পারবো এরপর যদি উত্তল দর্পণে কথা বলা হয় উত্তল দর্পণে নরমালি সবসময়ই বিম্ব অবাস্তব হয় কারণ সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্যবস্তু যেখানেই থাকুক না কেন বিম্বটা কিন্তু দর্পণের পেছনে গঠিত হয় এবং দেখা যায় এটা আমাদের লক্ষ্যবস্তু যত দূরে যেতে থাকবে বিম্ব কিন্তু তত ছোট হতে থাকবে তো এই ক্ষেত্রে এই প্রতিটা ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান বিম্বের অবস্থান জানতে হবে এবং তাদের প্রকৃতি অবস্থান নেচার সম্পর্কে জানতে হবে এবং লাস্টলি আমাদের এই অধ্যায়ে বিবর্ধন টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিবর্ধন দিয়ে প্রায় অনেক ম্যাথ আসে যেমন m is equals to l dash by l লক্ষ্য আমাদের বিম্বের আকৃতি ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর আকৃতি অথবা m is equals to minus v by u এক্ষেত্রে তোমরা সবাই মানে অনেক বেশি কনফিউজ হয়ে যাও m এর মানটা দিয়ে যে m equals to ভাই minus v by u বলবো নাকি m is equals to মডুলাস মানটা নিব তো মনে রাখবে বিবর্ধনটা যদি তুমি শুধু মানে প্রকাশ করতে চাও তুমি জাস্ট মডুলাস মানটা নিলেই হবে আর তুমি যদি ডিরেক্ট চিহ্ন দিয়ে প্রকাশ করতে চাও তার মানে বিম্বটা কি উল্টা নাকি সোজা m এর মান যদি নেগেটিভ হয় বিম্বটা হয় উল্টো m এর মান যদি পজিটিভ হয় বিম্বটা কিন্তু সোজা হয় তাহলে সেক্ষেত্রে তুমি কি বিম্বটা সোজা নাকি উল্টা বোঝাতে চাও এবং বিম্বটাকে আসলে বড় হলো না ছোট হলো বোঝাতে চাও তাহলে বিবর্ধন ইউজ করতে হবে এবং বিবর্ধনে m is equals to minus v by u বা l ড্যাশ বাই l ফর্মুলাগুলো ব্যবহার করতে হবে এই দুটো ফর্মুলা দিয়েই মেইনলি আমাদের বিবর্ধনের ম্যাথগুলো আসে এবং আমাদের রশ্মি চিত্রের সাহায্যে বিম্ব গঠন এক্ষেত্রে আমরা জানি যে অবশ্যই আমাদের যে রশ্মিগুলো আঁকতে হয় সেটা একটা রশ্মি আঁকতে হয় যে আমাদের লক্ষ্যবস্তুর মাথা থেকে প্রধান অক্ষের সমান্তরালে যাবে এবং সেটা হয়তো ফোকাস দিয়ে যাবে বা ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে মনে হবে আরেকটা হচ্ছে আমরা বলতে পারি আলোক কেন্দ্র দিয়ে যাবে এবং সেটা আলোক কেন্দ্র দিয়েই ব্যাক করবে সো এই দুটো রশ্মি চিত্র দিয়েই আমাদের বিম্বর অবস্থান এবং বিম্বের প্রকৃতি জানা যায় এবং আশা করছি তোমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে গেছো এবং এই গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি তোমরা পড়ো এই অধ্যায়ের প্রিপারেশনে আমার মনে হয় আর কোনোরকম ঘাটতি থাকবে না সো আশা করি সবাই অনেক ভালো প্রিপারেশন নিবা এবং এই অধ্যায়টা অনেক ভালোভাবে পারবা সো পরবর্তী ভিডিও বা পরবর্তী অধ্যায়ের আরেকটি ভিডিওতে দেখার জন্য ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিও থেকে তোমাদের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম